সাৰা ৰাজ্যৰে আজি বিজেপি পক্ষু গ্যাস চিলিণ্ডৰ দামৰ অহেতুক বৃদ্ধি প্ৰত্যাদ কৰি ব্লক আৰু জিলা প্ৰশাসন মুখ্য কাৰ্যালয় সন্মুখেৰে ধাৰণা আৰু বিক্ষোভ প্ৰদৰ্শন কৰা বহু সংখ্যাৰে সামিল হৈ দেখিব যাকি গ্যাস চিলিণ্ডৰৰ দাম আশাতিত ভাৱে বৃদ্ধি পাই মই এতিয়া দুৰ্দশাৰ সন্মুখীন হেবাৰ অভিযোগ কৰিছিল সেই ক্ৰমেৰে আজি ময়ূৰভ জিলা বড়া নিৰ্বাচন মণ্ডলীৰ প্ৰাক্তন বিধায়ক গণেশ্বৰ পাত্ৰ ଗତ ନିର୍ବାଚନରେ ବିଜୁ ଜନତା ଦଳର ପ୍ରାର୍ଥୀ ବୃନ୍ଦାବନ ଦାସଙ୍କ ନେତୃତ୍ୱରେ ବ୍ଲକ୍ ବିଜେଡ଼ି କର୍ମୀ ଓ ମହିଳାମାନେ ଏଥିରେ ସାମିଲ ହୋଇ ବ୍ଲକ୍ କାର୍ଯ୍ୟାଳୟ ସମ୍ମୁଖରେ ଧାରଣା ଓ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି ସୂଚନାଯୋଗ୍ୟ ଯେ ଚୁଲିରେ ରୋଷେଇ କରିବା ଯୋଗୁଁ ଧୂଆଁ ପ୍ରଭାବରେ ମହିଳାମାନେ ବିଭିନ୍ନ ଦୂରାରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ହେଉଥିବାରୁ କେନ୍ଦ୍ରରେ କ୍ଷମତାସୀନ ସରକାର ଉଜ୍ୱଳା ଯୋଜନାର କାର୍ଯ୍ୟକାରୀ କରି ରିହାତି ଦରରେ ଗ୍ୟାସ୍ ସିଲିଣ୍ଡର ଯୋଗାଇ ଆସୁଥିଲେ মাত্র পরবর্তী সময়ের বিভিন্ন আল দেখাই লগাতার ভাবে গ্যাস সিলিডর দাম বড় এবার এ মহিল বুঝ উপরে নলিতবিড়া সদৃশ হয়েছে এপরিকি উজ্জ্বলা যোজনা এবে উপহাস পরিণত হয়েছে সেপটে মহিলাঙ্ রোষশাড়াই এবে আবশ্যক পড়ু থা সামগ্রী দরদাম নিহার চাল যাই তেণু কেন্দ্রর বিজেপি শাসন দেশের মহিলা কষণ বলে অভিযোগ করে আজ ব্লক ও জেলাপাল কার্মুখে চুলি জলাই অভিনব ভাব এ প্রবাদ জনাইছেন শেষে গ্যাস সিলিন্ডর দাম কমাইব দাবি করে রাষ্ট্রপতি উদ্দেশ্যে বেতনটি বিওঙ্ জিয়ার এক দাবিপত্র প্রদান করা ଧୋକା ଦେଇଛନ୍ତି ମା ମାନଙ୍କୁ ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ ଯେ ଆପଣମାନଙ୍କର ଆମେ ଦୁଃଖ ଦୃଢ଼ କରି ବିମୁଦ୍ରିକରଣ କରି ପ୍ରତ୍ୟେକ ଜନସାଧାରଣଙ୍କର ପକେଟକୁ ସର୍ଜିକାଲ ଷ୍ଟ୍ରାଇକ୍ କରାଯାଇଥିଲା ଏବଂ ଲୋକମାନଙ୍କ ଠାରୁ ବାନ୍ଧିଛନ୍ତି ବଡ଼ ବଡ଼ ସାମ୍ରାଜ୍ୟ ଧ୍ୱସ୍ତ ବିଧ୍ୱସ୍ତ ହୋଇଯାଇଛି ଧ୍ୱଂସ ହେଇଯାଇଛି